রাজ্জাক ভাইয়ের সঙ্গে প্রথম একজন নায়কের সঙ্গে আমার যোগাযোগ হয়, সেটাও কাকতালীভাবে, সেটাও আমি জানতাম না। আমার প্রাইভেট টিচার, উনিও কলকাতার মানুষ ছিলেন আর কি, তা আমি তার কাছে পড়তে যেতাম, প্রাইভেট পড়তে যেতাম। তো রাজ্জাক ভাই হলো ওনার বন্ধু ছিলেন, তো আমি ওখানে গেছি, যা দেখি যে মানে রাজ্জাক ভাই, তো আমি তো বিশ্বাস করতে পারি না। তার তখন নীল আকাশের নিচে, বেহুলা, এই সমস্ত ছবি তার রিলিজ হয়েছে, তো আমি মানে দেখে আমি মানে কি বলবো আমি বুঝতে পারি। তো যাই হোক, অনেক সাহস করে, যে শখ ছিল ফিল্মে আসা, সাহস করে বলে ফেললাম যে আমি তখন ছোট, তো আমি বোধহয় খুব সম্ভবত ফাইভে পড়ি আর কি, তাই আমি বললাম যে আপনাদের তো অনেক ছোট হিরোর দরকার পড়ে, ছেলেদের পেলে বাচ্চাদের দরকার, তা আমাকে নেওয়া যায় না? তো রাজ্জাক বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি পড়াশোনা করো, তারপরে দেখা যাবে। বলে গেল, আমি তো খুব আশা যে উনি আমাকে হয়তো ডাকবে, কারণ আমার টিচারের বন্ধু, সে আমাকে তো ডাকবে, কিন্তু আর কোনো খোঁজ খবর নাই। এরপরে আবার দেখা হয়েছে, তখন আমি ক্লাস সিক্সে পড়ি, আমি স্কাউট ছিলাম ওই ইয়েতে, মৌচাকে আমাদের জাম্বুরি হয়েছে, সেখানে গেছিলাম, ক্যাম্প পড়েছিল ওখানে, ওই দিকে রাজ্জাকবা যাচ্ছিলো শুটিংয়ে, তো ছেলেপেরা দেখতে পেয়েছে, দেখতে পেয়ে তার গাড়ি থামিয়েছে। তো উনি আমাদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছিল রাজ্জাক ভাই, যেটা বলার মতো, আমরা সব ছেলেপেলেরা কেউ তার মানে হাত ধরে আছি, পেট ধরিয়ে আছি, এরকমভাবে মানে তাকে যেতে দিচ্ছে না। তো তারপরে টিচার এসে আমাদেরকে তার কাছ থেকে ছোটায়, মানে তাকে যেতে দিস। তো এরকম মানে ওই সময় মানে আমার মনে পড়েছে যে আমি জিজ্ঞাসা করি, কিন্তু জিজ্ঞাসা করার মতো সিচুয়েশন তৈরি হয় না আর কি, পার সময় হয়। তার মানে অপেক্ষায় ছিলেন বেশ অনেকটা সময়। তো যাই হোক, এই যে এই পরিচয়টা ছিল রাজ্জাক ভাইয়ের সঙ্গে। তো তারপরে দিয়া যখন দেশ যখন স্বাধীনতা শুরু হয়, যুদ্ধ যখন শুরু হয়, তখন মানে খবর পেলাম যে রাজ্জাক ভাই অ্যারেস্ট হয়েছে, তাকে ধরে নিয়ে গেছে। তো আমি স্টুডেন্ট তখন, তখন বোধ হয় আমি হ্যাঁ ক্লাস এইট থেকে মানে নাইনে মানে উঠেছে, কিন্তু ক্লাস করার সুযোগ হয়নি, কারণ ওই সময় যুদ্ধ চলছিল। তো তখন আমার এই টিফিনের পয়সা আমি ভিক্ষুককে দিলাম, যে আল্লাহ তার যেন কোনো রকমের কোনো কিছু না হয়। তো রাজ্জাক ভাইয়ের সঙ্গে এইরকম একটা মানে এটাকে কি বলবো, মানে একটা বন্ধন আগে থেকে মানে কেমনে জানি তৈরি হয়েছিল। তো যাই হোক, এই যে যে কথাটি বললাম যে সুযোগটা আসছে, কিন্তু আমার আমাকে আল্লাহ তালাই আমি বলবো যে আমাকে সুযোগ করে দিয়েছেন, কারণ ওখানে ওই নাটকের প্রধান অতিথি হওয়ার কথা ছিল অন্য আরেকজনের, উনি অন্য একটা কাজে ব্যস্ত হওয়াতে পরবর্তী সময় উনি যখন আমাদের জানালেন যে উনি আসতে পারবেন না, ওটাও অনেক বড় কাজ ছিল ওনার। তো তারপরে আমরা তখন সুভাষ দত্তকে আমার বন্ধুবান্ধব তার আগে রিকোয়েস্ট করে উনি রাজি হয়, এবং রাজি হয় মানে কি, উনি দেখেন, আমাকে অফার দেন, এইভাবেই চলচ্চিত্রে আসা।